মিনিটের বক্তৃতায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে একটা শব্দও বললেন না নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মন্তব্য যাবে ডাক্তারের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে যা নিঃসন্দেহে ভালো কিন্তু ৩৩ মিনিটের ভাষণে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকেরা যারা সমস্যার সঙ্গে যুঝে চলেছেন তাদের নিয়ে একটা শব্দও বললেন না তিনি বেঁচে থাকার জন্য যাদের এই মুহূর্তে সব থেকে বেশি সাহায্যের প্রয়োজন এটা ঠিক হলো না বললেন বলিউডের খ্যাতনামা গীতিকার জাবেদ আক্তার প্রসঙ্গত করোনা মহামারীতে গোটা বিশ্ব যখন ত্রস্ত ভারতকে তখন নিজেদের মতো করে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে তার নতুন প্রয়াস আত্মনির্ভর ভারত অভিযান করোনা পরবর্তী ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে স্বনির্ভরতার লক্ষ্যে মঙ্গলবার রাত্রে নরেন্দ্র মোদী কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তবে দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যার কথা এই মুহূর্তে শিরোনামে উঠে আসলেও তাদের নিয়ে এদিন কোনো কথাই বলতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে